আগামীকাল আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আর তার আগে একাধিক কর্মসূচি রয়েছে আজকে শহর কলকাতা, রাজ্য এবং গোটা দেশ ও বিশ্ব জুড়ে। শহর কলকাতার দিকে আমরা নজর রাখবো, কারণ জুনিয়র চিকিৎসকেরা তারা যেমন অভয় ক্লিনিক খুলেছেন, তার পাশাপাশি জনতার আদালতও কিন্তু চলছে। আজকে বিকেলের দিকেও কর্মসূচি রয়েছে, আমরা জানবো এই পুরোটা বিষয়ে কথা বলবো আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রণয়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কুমোরটুলি থেকে, আর অন্যদিকে দেবব্রত বেবি গাঙ্গুলি স্ট্রিট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমরা শুরুতেই একটু কুমোরটুলির দিকে নজর রাখি শুক্লা, রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। রণয়, কুমোরটুলির ছবিটা এখন ঠিক কেমন? সেখানে অভয় ক্লিনিক চলছে এবং তার পাশাপাশি আরও একাধিক কর্মসূচির আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা, কী ছবি? দেখো, মোট 29টি জায়গায় এই অভয়া ক্লিনিক চলছে। যারা যে সমস্ত রোগীরা আসছেন তাদের চিকিৎসা যেরকম করছেন, তারা তেমনি তাদের মতামতও নেওয়া হচ্ছে। কারণ তুমি জানো যে অনেক সময় প্রশ্ন উঠেছে যে যেভাবে চিকিৎসকরা দিনের পর দিন আন্দোলন করছেন তাতে করে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, আর এখানেই চিকিৎসকদের বড় চ্যালেঞ্জ। তারা বিভিন্ন জায়গায় রোগীদের কাছে যাচ্ছেন, রোগীরা তাদের কাছে আসছেন, চিকিৎসা করাচ্ছেন, তাদের মতামত নেওয়া হচ্ছে, তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের পাশে তারা রয়েছেন কি না। এখানে আমার সঙ্গে চিকিৎসক রয়েছেন, সৌরভ রায় রয়েছেন এবং ত্রিনেশ রয়েছেন। অপরদিকে সৌরভের কাছে প্রথমে যাচ্ছি। সৌরভ, আন্দোলন চলছে এবং একই সঙ্গে অভিযোগও উঠছে যেভাবে দিনের পর দিন আন্দোলন চলছে, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, যদিও তোমাদের অভয়া ক্লিনিক চলছে, কী বলবে? দেখুন, আমরা এটাই বলতে চাইব যে আমরা আমাদের হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলোয় আমরা সিজ ওয়ার্ক চালিয়ে গেল, সিনিয়র ডাক্তাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং তারা এক্সট্রা রোস্টার চালিয়ে আমাদের যে ডিউটির অভাবগুলো সেই ডিউটির অভাবগুলো তারা পূরণ করছেন। ফলে রোগী পরিষেবা সমানভাবে চালু আছে, প্রতিদিন হাসপাতালে আউটডোর চালু হচ্ছে, আউটডোরে 1000-2000 পেশেন্ট দেখা হচ্ছে, ইমার্জেন্সি 24 ঘন্টার জন্য চালু আছে এবং হাসপাতালের ইনডোরেও প্রচুর পেশেন্ট ভর্তি আছেন যাদের প্রতিনিয়ত ট্রিটমেন্ট হচ্ছে। কোনো হাসপাতাল থেকেই কোনো রোগী ফেরত যাচ্ছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।